ওরে রে বাবা, বাংলাদেশ ভারতকে আজকে হারাতে পারলেই বাংলাদেশি প্লেয়ারদের ডেট করার ঘোষণা দিল পাকিস্তানি এক মডেল। সেই সঙ্গে রয়েছে ওফো, সেলিব্রিটি ক্রিকেট লিগে আবার ঝামেলা, সেমিফাইনাল হয়ে আবার স্থগিত হয়ে গেল ফাইনাল খেলা। প্রথমে আসি বাংলাদেশ ভারত ম্যাচের কাছে। আজকে তো হবে বাংলাদেশ ভারতের খেলা, এবং এই খেলায় ভারতকে যদি বাংলাদেশ হারাতে পারে তাহলে ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডিনার ডেটে যাবে পাকিস্তানি এক মডেল, যেই মডেলের নাম সেহার শিনওয়ারি। এবং টুইটারে তিনি এমনই পোস্ট করেন, 15 অক্টোবর তিনি পোস্টটা করেন, এবং এই 15 অক্টোবর অবশ্য ভারতের বিপক্ষে তার দেশ পাকিস্তান পরাজিত হয়। অ্যান্ড মেবি ওই ভারতের সঙ্গে হারের শোক সহ্য করতে না পেরে এখন আর কি এই মডেল বাংলাদেশকে নিয়ে টুইট করছে। সেই টুইট পোস্টে তিনি ডিটেলসে লেখেন, ইনশাল্লাহ আমার বাঙালি বন্ধুরা আমাদের হয়ে ভারতের বিরুদ্ধে পরের ম্যাচে প্রতিশোধ নিবে। তারা যদি ভারতকে হারাতে পারে তাহলে আমি ঢাকায় যাব এবং তাদের সঙ্গে ডিনার ডেট করব। শুধু তাই নয়, পরের দিন তিনি আবার আরেকটি টুইট লেখেন, এবং যেখানে তিনি কনফিডেন্টের সঙ্গে বলেন, বন্ধুরা বাংলাদেশ আগামী ম্যাচে ভারতকে হারাতেই যাচ্ছে, আমার কথা মার্ক করে রেখো, স্ক্রিনশট নিয়ে রাখো আমার টুইট পোস্টের। কি কনফিডেন্ট রে বাবা। যাই হোক ভাই, এসব আসলে অ্যাটেনশন পাওয়ার একটা দান্দা, সিম্পল বিষয়। আর কি টাকা পড়েছে বাংলাদেশের পাকিস্তানের জন্য প্রতিশোধ নিতে ভারতকে হারাবে? হ্যাঁ, ভারতকে যদি হারাতেই হয় তাহলে বাংলাদেশ নিজের তাগিদে ভালো খেলে হারাবে। তবে আজকের ম্যাচটায় একটু যুদ্ধ ভাব আছে সোশ্যাল মিডিয়া জুড়ে, কারণ ভারত বাংলাদেশের খেলা বলে কথা, আর ভারত বাংলাদেশের খেলা হলেই কেন জানি একটা জলজলে ভাব চলে আসে। যদিও এই চলতি বিশ্বকাপে বাংলাদেশ অনেকটাই এলোমেলো, প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও পরের দুই ম্যাচে হেরেছে বড় ব্যবধানে। আবার এই ভারত বাংলাদেশের খেলায় সাকিব আল হাসান খেলবে কি খেলবে না সেটা নিয়েও আছে সংশয়। অন্যদিকে অ্যানালিস্টরা বলছে ভারত খুব রিল্যাক্সে আছে, তারা যদি নিজের 80% খেলতে পারে, 100% না, 80% দিয়েও যদি খেলতে পারে তাহলে বাংলাদেশের বিপক্ষে জয় নিশ্চিত। যাই হোক, তারপরেও দেখা যাক কোনো অঘটন ঘটে যায় কিনা, কারণ অনেক সময় এমন হয়েছে ভারত ফেভারিট থাকলেও বাংলাদেশ কিন্তু ঠিকই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। বাট ওই ফ্যাক্টটা হচ্ছে সাকিব আল হাসান, সে একটা বড় ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর এই যে সিসিএল এর কাছে যদি আসি, নানা নাটকীয়তার পর সেই হাতাহাতি ঘটনার 18 দিন পরে মঙ্গলবারে খেলা শুরু হলো, এবং কথা ছিল যে মঙ্গলবারই সেমিফাইনাল হবে, মঙ্গলবারই ফাইনাল হবে। হ্যাঁ, সকাল থেকে খেলা হলো, কয়েকটা ম্যাচ হলো, তারপর সেমিফাইনালে জিতলো দীপঙ্কর দীপনের টিম এবং সালাউদ্দিন লাবদুর টিম, এবং এই দুই দল খেলবে ফাইনালে, যেটা মঙ্গলবারই হওয়ার কথা ছিল। বাট আচমকা ঝামেলা সৃষ্টি হলো আরেকটা, এবং এরপর করা হলো স্থগিত ফাইনাল খেলা। কি কাহিনী? না, এবার আর হাতাহাতি হয়নি। কাহিনী যেটা হয়েছে সেটা হলো, আয়োজক কমিটি থেকে জানা যায় আগে থেকেই বলা ছিল যারা কর্পোরেট লিগে খেলেছেন তারা এই সিসিএল এ খেলতে পারবেন না, কিন্তু দীপঙ্কর দীপন টিমের একজন প্লেয়ার এবং সালাউদ্দিন লাবদুর টিমের একজন প্লেয়ার, এই দুই প্লেয়ার এর আগে কর্পোরেট লিগে খেলেছে, সেটা আয়োজকরা জানতো না। আর ঝামেলা দেখা যায় এই সেমিফাইনালের আগে, এবং এ কে কত সালে খেলেছে সেই সব নথি হাজির করে দলগুলো, আর তারপর এই দুই দলের অভিযোগের কারণে, মানে একটু ক্যাচালের কারণে খেলা হয়ে যায় বন্ধ। আয়োজকরা বলছেন, আমরা চেষ্টা করেছি শেষ পর্যন্ত খেলা শেষ করার, কিন্তু সেটা সম্ভব হয়নি, এটা তাদের ব্যর্থতা, এবং আপাতত স্থগিত, পরে অন্য কোনো সময় তারা ফাইনাল খেলা আয়োজন করবেন। কি একটা অবস্থা রে ভাই, জান প্রাণ দিয়ে খেলছে মনে হচ্ছে, কেউ কাউকে ছাড়ি দিচ্ছে না, চুন থেকে পান খুঁজলে সেই বলটা নিয়ে ক্যাচাল। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত কবে ফাইনাল হয়।